কৃষি পরিবার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্ব মুরগির ঘাড়ভাঁকা রোগ এবং এর চিকিৎসা কি কি কারণে এ রোগটি হয়ে থাকে এবং কি ওষুধের মাধ্যমে এই রোগের প্রতিকার পাওয়া যাবে এ বিষয়ে কথা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার উপকার হবে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে কৃষি পরিবারের সাথেই থাকুন আমাদের সবার প্রথম জানতে হবে কী কী কারণে এই রোগটি হয়ে থাকে এই রোগটি সাধারণত দুইটি কারণে হয়ে থাকে এক নম্বর কারণ ভিটামিনের অভাব দুই নাম্বার কারণ যখন ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করে এ রোগটিকে আপনারা প্যারালাইসিসও বলতে পারেন এ রোগটি দুই ভাগে প্রকাশ পায় একটি হলো মুরগির ঘাড় ব্যাকা হয়ে যায় আরেকটি হলো মুরগির পা বেঁকে যায় এবার আসা যাক কী কারণে এ রোগটি হয়ে থাকে পুষ্টিকর খাবারের অভাবে আরেকটি হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে পুষ্টিকর খাবার অর্থাৎ সুষম খাবার সব কিছুর মিশ্রণ আমিষ ভিটামিন প্রোটিন সব কিছু যদি মিস করা না থাকে তাহলে এই রোগটি হবে তাই যদি আপনারা কীভাবে খুব কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করবেন এই নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন এরপরে আসা যাক ব্যাকটেরিয়া অথবা ভাইরাস এই ব্যাকটেরিয়া বা ভাইরাস খাওয়ার সাথে মুরগির পেটে প্রবেশ করে যেমন পানির মাধ্যমে খাবারের মাধ্যমে যেসব খাবারের ছত্রাক থাকে সেসব খাবারে এই ব্যাকটেরিয়া মুরগির পেটে গিয়ে অসুখটি তৈরি করে থাকে তাই খাওয়ার পাত্র পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং খেয়াল রাখবেন মেঝেতে যেন কোনো ধরনের স্যাচ্ছেতে বা ময়লা ভাব না থাকে তাহলে এই রোগটি আপনার মুরগির হবে যদি হয়ে থাকে তাহলে কয়েকটি ওষুধ আছে সেই ওষুধগুলো ব্যবহার করবেন এই রোগটি হলে মুরগি বাঁচার পরিমাণ ফিফটি ফিফটি অর্থাৎ পঞ্চাশ ভাগ পঞ্চাশ ভাগ তাই রোগ হওয়ার আগে আপনার খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার রাখবেন মেঝে পরিষ্কার রাখবেন তাহলে এ রোগটি আপনার মুরগি খামারে হবে না নাইনটি নাইন পারসেন্ট এত কিছু করার পরেও যদি এ রোগটি আপনার খামারে মুরগির হয়ে যায় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই কয়েকটি ওষুধ আছে সেই ওষুধগুলো ব্যবহার করলে আপনার মুরগি এই রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ আমি যে দুইটি ওষুধের নাম বলবো সেই দুইটি ওষুধের প্রথমটি নাম হল নিটোলাক যেটি ভাইরাস বা ব্যাকটেরিয়া মেরে মুরগিকে সুস্থ করতে সাহায্য করবে তাছাড়া যদি ভিটামিনজনিত কারণে মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে আপনি ব্যবহার করবেন রিভো ফ্লাভিন এই ওষুধটিকে বি টু বলা হয় অর্থাৎ এই ওষুধে রয়েছে ভিটামিন বি টু খাওয়ার নিয়ম এই ওষুধগুলো প্রতিদিন দুইবেলা করে আক্রান্ত মুরগিকে খাওয়াবেন অবশ্যই মনে রাখবেন যে সুস্থ মুরগি থেকে অসুস্থ মুরগিও দূরে রাখবেন তা না হলে আপনার খামারে রোগ ছড়াতেই থাকবে এবং প্রতি সপ্তাহে একবার করে এই ওষুধগুলো আপনার মুরগিকে খাওয়াবেন তাহলে রোগ হবার আগেই তা প্রতিরোধ করতে পারবে আপনার মুরগি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে কৃষি পরিবারের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ